ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দিয়ে বেল আইকনটি প্রেস করবেন এই রকমের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। রাজভবনে চা চক্রে মমতা বন্দ্যোপাধ্যায় কী কথা বললেন দিলীপ সুভেন্দুদের সঙ্গে, বিস্তারিত জানিয়ে দেবার সঙ্গে থাকবেন। প্রত্যেকবারের মতো স্বাধীনতা দিবস উপলক্ষে এবারেও রাজভবনে চা চক্রের আয়োজন করা হয়েছে, আর এবারেও এই চা চক্রে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে রেড রোডের অনুষ্ঠান ছেড়ে বিকেলে সৌজন্যের খাতিরে রাজভবনে যান মুখ্যমন্ত্রী। সস্ত্রীক রাজ্যপালের সঙ্গে চা চক্রে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও যোগ দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ, রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। এই চা চক্রকে ঘিরে সৌজন্যের বাতাবরণ তৈরি হয়েছে রাজভবনে। তবে প্রশ্ন উঠছে, মুখোমুখি হলেও কি শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? যদিও এই নিয়ে মুখ খোলেননি কোনো পক্ষই। মুখ্যমন্ত্রী সচিবালয় থেকেও যেমন শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ নিয়ে কোনো কথা বলা হয়নি, ঠিক তেমনই শুভেন্দু অধিকারীর তরফ থেকেও আসেনি কোনো প্রতিক্রিয়া। তবে এ বৈঠক একেবারেই সৌজন্যতার বলে জানা গিয়েছে। পুরনো দল তৃণমূল ত্যাগ করার পর থেকেই বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্যের প্রধান বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এমনকি নন্দীগ্রাম থেকে একুশের বিধানসভা নির্বাচনে তার প্রতিপক্ষ হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন তিনি। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামে তার কাছে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন, তখন তাকে নিশানা করতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। বারবার কটাক্ষের সুরে তিনি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নন এমএলএ মুখ্যমন্ত্রী। এদিন সেই দুই প্রতিপক্ষের মুখোমুখি হলেন রাজভবনে, তবে সাক্ষাৎ হলেও কথা হয়নি একেবারেই, সূত্রের খবর এমনটাই। এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়া রাজ্যপাল কিছুটা চুপ হয়েছেন এখন, তবে বারবার দিল্লি সফরে গিয়ে জল্পনা বাড়িয়েছেন। এমনকি এদিনও রাজ্যপাল বলেন গণতন্ত্রের বিকাশে বাধা হিংসা, সম্মান করতে হবে মানবাধিকারকে। যদিও এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।